বিশ্বের পাপ ধুয়ে দেয় পুণ্যতোয়া গঙ্গা। আর ধোয়া, যেভাবে পাপের বোঝা বাড়ছে এবার মা গঙ্গাকেই না গা ধুয়ে ফেলতে হয়। দেখেছো, শালা ঘর থেকে বেরোনোই দায় হয়েছে। যেদিকে দেখো এখানে খুন হচ্ছে, সেখানে ছিনতাই হচ্ছে, ওখানে ধর্ষণ হচ্ছে। আর সকালবেলা এমন কথা মুখ দিয়ে বার করলে, আচ্ছা দিনটা কেমন যাবে বলতো? কেন, রোজ যেমন যায় হড়কাতে হড়কাতে। চলো। বিয়ার, রাতের খোঁয়ারি কাটেনি? রাত সকালেই চলে এসছো পেটে বিয়ার ঢালতে। সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি, ফুল ডে টং। এনিথিং রং? না 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 না, ঠিক আছে। চারটে সিঙ্গারা, চারটে সিঙ্গারা দে। আচ্ছা, চাটনি দিয়ে সিঙ্গারা খেতে দেখেছি, বিয়ার দিয়ে সিঙ্গারা, এটা তুমি খাবে? না, তোমার পিণ্ডি দেব। দেবদা, এই সকালবেলায় মাতালের উৎপাত, পকেট ছেড়ে দেখো কিছু আছে টাছে কিনা। এই মাতাল হলেও বেতাল নয়, বিয়ের খরচ থেকে শ্মশান খরচের সব টাকাই আমার পকেটে থাকে। সবাই চলে সোজা পথে, আরে আমি চলি বেকার, ভালোবাসা সবাই তো চায়, আমি চাই শুধু টাকা। টাকা মাটি মাটি, টাকা ও সব কথা ভুলে যায়।
সব টাকা ছাড়া সব ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে যাবে, বুঝেছো? আপনি তো কামাল করে দিলেন। আমার নাম আনোয়ার, এই বাজারে একটা ছোট ইলেকট্রনিকের দোকান আছে। স্বদেশী না বিদেশি? কি যে বলেন দাদা, বিদেশি মাল কোথায় পাবো? এখানে বিদেশি মালের কারবার করতে গেলে ওই সীতারামের কাছ থেকে লাইসেন্স দিতে হয়। কে সীতারাম? পাক্কা। এই যে এইদিকে দেখুন, এদিকে দেখুন, যত দূর দেখা যাচ্ছে সবটা সীতারামের। তারপরে এদিকে দেখুন, এদিকে সব সীতারামের। এবার ওই পেছনে দেখুন। কি হচ্ছে? এই লোকটা সুটকে চিন্তাই করে নিয়ে পালাচ্ছিল। দিনে দুপুরে চিন্তাই হচ্ছে? এটাকে গাড়িতে তোল, এটা আমায় দাও। স্যার সুটকেসটা? কার মাল এটা? আমার স্যার। আচ্ছা, কোম্পানি মাইনে দেওয়ার জন্য ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলে নিয়ে যাচ্ছিলাম, আর ওই লোকটা চিন্তাই করে। ঠিক আছে, থানা এসো, প্রমাণ দিয়ে নিয়ে যাও। প্রমাণ? প্রমাণ? প্রমাণ কি দেও স্যার? কি হচ্ছে? এটা আমার জিনিস, জিজ্ঞাসা করো না সবাইকে। আবার বেশি কথা বলছে? সত্যি বলছি। বললাম তো, থানা এসে প্রমাণ দিয়ে নিয়ে যাও, যাও। স্যার নমস্কার। স্যার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পুলিশের সাথে মজা কি হচ্ছে? মজা কি তো আপনি করছেন স্যার। পুলিশ যদি চুরির ধান্দায় নামে তো চোরেরা ইন্দা ভোগ অব মা। যেমন মায়ের মন্দিরে বোকা পাঁটা খ্যাচাক মায়ের ভোগে চলে যায়, তেমনি ওরাও মায়ের ভোগে চলে যাবে। এই রাস্তা থেকে সর। আগে যার পয়সা তাকে দিয়ে দিন। এই যদি না দি। মিনিস্ট্রি উল্টে গেল নাকি? Thank you.
অন ডিউটি পুলিশ অফিসার, গায়ে হাত তোলার শাস্তি কি জানো? অন ডিউটি নয়, অন চুরি ইন্সপেক্টর। এই সালা 3 লাখ টাকা নিয়ে পগার পার হচ্ছিল, জান একে লকাপে ঢোকান। কাকে লকাপে ঢোকাবো না ঢোকাবো তুমি বলো কে? বারুদ, সালা ব্লাডি বারুদ, হেক্কার বারুদ, লাশখোর বারুদ, এই শহরের সব থেকে বড় গুন্ডা, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বরুণোদয় বসাক। তোমার এখানে থাকতে অসুবিধাটা কি বাবা? আমি আছি, তৃষা আছে। না রে, এখানে থাকলে তোদের সঙ্গে থাকা হবে ঠিকই, কিন্তু আমার সে আমিটাকে আমি খুঁজে পাবো না। সবুজ ধান ক্ষেতের আমি, নদীতে জাল হাতে আমি, নবান্নর পায়েস রান্না করার আমি, পারবি আমাকে এসব দিতে? বাবা তুমি ওখানে একলা মানুষ, যদি কিছু হয়ে যায় তোমাকে কে দেখবে বাবা? আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। গাছ, আকাশ, নদী, ছোটবেলা থেকে এদের সঙ্গে খেলাধুলো করছি, কিছু হলে ওরা দেখবে, দেখবে না? তোমাকে হারানো যাবে না। না রে আমার কিছু হবে না, আমার জন্য চিন্তা করিস না। তোকে যে দায়িত্বটা দিয়েছি সেটা ঠিক মতো পালন করিস, আর এই বোনটাকে একটু দেখিস কেমন? এসো আসি। এসআই গৌতম ব্যানার্জি রিপোর্টিং স্যার। আমি তোমাদের কাছ থেকে গার্ড অফ অনার চাই না, চাই ওয়ার্ক অফ অনার। তোমরা ইউনিফর্ম পরলে কি না পরলে, তোমরা চুল ছোট করে কাটলে না অমিতাভ বচ্চন হলে, রাত্রিতে জল খেলে না মাল খেলে, এসব কিছু দেখতে যাব না। শুধু দেখব কটা বিনা লাইসেন্সের গাড়ি আটক করেছ, কটা নাইট ক্লাব বন্ধ হয়েছে, আর কটা ক্রিমিনালকে লকআপে পুরেছ। আর এর যদি একটাও না হয় তাহলে সাসপেন্ডও করবো না, ডিসমিসও করবো না, সোজা ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে পাঠিয়ে দেব। মানুষ পুলিশের কাছে আসার আগে পুলিশকে মানুষের কাছে পৌঁছাতে হবে। নো FIR, নো ইনভেস্টিগেশন, ফ্যাসলা অন দা স্পট। ইয়েস স্যার। দাদা কোথায়? স্নান করছে? জলের তলায় থাকলেও
ওপরে কি হচ্ছে না হচ্ছে আমি সব দেখতে পাই। কি হলো কি? ওই তো ওই নড়বলি। হ্যাঁ চলো প্রসাদ করি। হ্যাঁ এই যে আমি প্রত্যেকদিন গঙ্গা স্নান করি, ঠাকুরের প্রসাদ খাই, লোকে ভাবে আমি মহাভক্ত, কিন্তু আমি তো জানি আমি কত বড়। জ্যোতিষী বলেছে ফাঁড়া আছে, তাই ফাঁড়া কাটাতে আসি। হ্যাঁ বলছি কি, আমাদের কয়েকদিন একটু সমুদ্রে চলতে হবে। ও একবারটা নতুন ডিএসপি এসছে। হ্যাঁ হ্যাঁ ফর্সা না কালো? ফর্সা না না কালো কালো কালো। লম্বা না বেটে? লম্বা। কি খায়? সকালে বিয়ার, দুপুরে রাম, রাতে হুইস্কি। আপাতত আমাদের লোককে খাচ্ছে স্যার। রেটের কথা বলছো? ওটা অ্যাডভার্টাইজমেন্ট, চার্জ নেওয়ার পর সব পুলিশকেই করতে হয়, তাহলে লোকে জানবে কি করে কে এলো আর কে গেল। ভালো আছো সীতারাম? তোমাদের কি খবর? ভালো চলছে। না মানে ভিখিরিরা নাম ধরে ডাকছে, এটা খুব খারাপ। খারাপ কিসে? আরে আগে তো আমি ওদের পাশে বসে ভিক্ষে করতাম, খুব ভালোবাসতো। চলো। এত বড় মানুষ এখনো ভিখিরির স্বভাব যায়নি, অন্যের থেকে নিয়ে আমাদেরকে ভিক্ষে দিচ্ছে। একেই বলে কপাল, একদিন আমাদের পাশে বসে এখানে ভিক্ষে করত, এখন গাড়ি চড়ে এসে গঙ্গায় চান করছে। সেদিন অমাবস্যার রাত, মেয়েটি বাড়িতে একা, হঠাৎ এসে এক অজানা লোক তার ঘরে ঢুকে পড়ল। পুলিশের ঘরে চোর দেখাচ্ছে। এক্ষুনি চলে আসবে, আপনি চিন্তা করছেন কেন, আরাম করে বসুন। ফ্যানটা চালিয়ে দেবো? না ঠিক আছে। কি খাবেন, চা না কফি? একটু জল খাবো। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। একি একি একি, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করছে, দরজা খোলো, দরজা। চোর 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 চোর, বাড়িতে চোর ঢুকেছে, চোর চোর। শুনছেন, শুনুন শুনুন, আমি চোর নই, আপনি ভুল করছেন। শুনুন 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 ম্যাডাম, শুনুন, আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি চোর নই, আমি পুলিশ অফিসার। পুলিশ অফিসার? পুলিশ কিরম দেখতে হয় আমি জানি না। না কি বাবার কি হয়েছে? দাদা ঘরে চোর, আমি আটকে রেখেছি। তুমি এখানে কি করছো? স্যার আপনি আমাকে ছদ্মবেশ সীতারামের ফ্যাক্টরিতে ঢুকতে বলেছিলেন, আমি ঢুকেছিলাম স্যার, এখানে আপনাকে ইনফরমেশন দিতে আসতে, উনি আমাকে। তুই একটা পুলিশ অফিসারকে চোর ভেবে আটকে রেখেছিস? আসলে দাদা আমি ভেবেছিলাম। চুপ, সরি বলো। সরি। কিন্তু বেশ ঘোট পাকাচ্ছে, ওকে আর বাড়তে যাওয়া ঠিক হবে না। ওই তো ডিএসপি নতুন এসেছে। এর
আগে যারা ডিএসপি হয়ে এসেছে তারা চার্জ নেওয়ার আগে আমার কাছে এসেছে আশীর্বাদ নিতে। আপনার ঠিকুজি কুষ্টিটা তৈরি করছিলাম তাই একটু দেরি হলো। সারা দেশের ঠিকুজি কুষ্টি আমি এখানে বসে বানাই, কিন্তু আমার ঠিকুজি কুষ্টি আজ অবধি কেউ বানাতে পারিনি। আমি বানিয়েছি, নাম সীতারাম ঘোষাল, বয়স 45, জন্মস্থান বীরভূম, শহরের 135টা মদের দোকানের মধ্যে 116টা আপনার, লাইসেন্স ছাড়া, ট্রান্সপোর্টের 80টা ট্রাকের মধ্যে 35টা আপনার, একটারও পারমিট নেই, মেন মেন রুটে আপনার 15টা বাস চলে পারমিট ছাড়া, আপনার 5টা হোটেল যেগুলোতে রাতে মধুচক্র বসে, তাছাড়া 3টে ট্রলার, 2টো বাজির কারখানা, কোনটাই আপনার নামে ভূতের বাপের নামে। ইলেকশনে কে জিতবে বা কে হারবে এখানে বসে আপনি সেটা ঠিক করে দেন, কিন্তু কারো মুখে আপনার নাম আসে না, এমনকি খবরের কাগজে আপনার ছবি ছাপে না। বেশ কাঠখড় পুড়িয়ে আমার ঠিকুজি বানিয়েছে দেখছি। মহাত্মাদের ঠিকুজি কুষ্টিটা তৈরি করতে একটু কাঠখড় পোড়াতে হয়। আপনার ঠিকুজি কুষ্টিও আমাদের কাছে আছে, ভালো নাম বরুণোদয় বসাক, ছোট্ট করে বারুদ, আর নিজেকে বলেন ব্লাডি গোয়াড় ঠ্যাঙাড়ে, কোনো জায়গাতেই চমচে বেশি টিকতে পারেন না। আপনি এমএলএ বালেশ্বর ঝা? বালেশ্বর? হ্যাঁ, ছোট করে ডাকা যায় কি? কিছু না, আর বারুদ নামটা আমার বেশ পছন্দ, তা শুধু নামে না কাজে। যতক্ষণ ঠান্ডা আছি নামে, গরম হলে কাজে। আমার কাছে গরম হয়ে কোনো লাভ হবে না, 65 ডেসিবেলের ওপর শব্দ আমি পছন্দ করি না, পুলিশ আসবে আমার কাছে ঘুষ খাবে, এটাই আমার ভালো লাগে। তুমি তো আবার ঘুষ টুস খাও, তাই তোমায় খুব খারাপ লাগার আগে কোথায় ট্রান্সফার হওয়ার ইচ্ছে আছে বলো, পাঠিয়ে দেবার বন্দোবস্ত করবো। আপনাকে কে বললো যে আমি ঘুষ খাই না? হ্যাঁ খাও, গলা পর্যন্ত। আমি ঘুষ খাই তবে কিছু নিয়ম মেনে। ঘুষ খাওয়ার নিয়ম আছে? সে কিরকম? আপনার মদের দোকানের লাইসেন্স আছে কি না আমার জানা দরকার নেই, যতক্ষণ না সেই মদ খেয়ে লোক মারা যাচ্ছে। আপনার ট্রাকের পারমিট আছে কি না ওসব জানারও দরকার নেই, যতক্ষণ না সেই গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে। আপনি মধুচক্র কোথায় বসান তা জানার আমার ইচ্ছে নেই, যতক্ষণ না সেই মধু ছিটকে বাইরে পড়ছে। স্কুল, কলেজ, হসপিটাল, মন্দির, মসজিদ, এর আশেপাশে মদের দোকান বা সাট্টা চালাতে দেব। আপনার ট্রাক রাত্রিতে আসবে, দিনে আসবে না, এগুলো যদি মেনে নেন তাহলে ঘুষ খাবো। একটা কথা, আমার কুষ্টিটা আপনি খুবই ভালো তৈরি করেছেন, শুধু একটা গ্রহ মিস হয়ে গেছে, সপ্তমে মঙ্গল। এই মটকাটা খারাপ হয়ে গেলে নিন্দা ভোগ আপ মা, মায়ের ভোগে পাঠিয়ে দেব। টাকাটা দিয়ে দাও। দিয়ে দেবো, বললাম তো দিয়ে দাও। আপনার নামটা আমি ডায়েরিতে তুলে রাখলাম। ও, সব কিছু বন্ধ করতে বলে গেল আর আপনি ওকে টাকা দিলেন? বন্ধ করতে তো বলেনি, কায়দা করে চালাতে বলেছি। ওর কথার মধ্যে লজিক আছে, ঘুষ খায় কিন্তু নিয়ম মেনে। বলে স্যার, এই প্রথম একজন পুলিশকে আমার বেশ ভালো লেগেছে, ওর সাবধানে নাড়াচড়া করতে হয়, হ্যান্ডেল উইথ কেয়ার। স্যার, রাত্রে আপনার ঘুম আসে না স্যার? না, কেন? না স্যার, আমি বলছিলাম কি, এত রাত্রির অবধি আমাদের ডিউটি করার কি দরকার স্যার, বাড়ি গিয়ে এখন খেয়ে দিয়ে তো ঘুমলেই হয় স্যার। আমাদের ডিপার্টমেন্টে এসব কথা ভাবা উচিত নয়, উই শুড বি সিনসিয়ার ইন আওয়ার ডিউটি।
জানি স্যার তুমি কত সিনসিয়ার। কে? না স্যার, না স্যার, মানে আই ওয়াজ জাস্ট অ্যাপ্রিশিয়েটিং ইওর সিনসিয়ারিটি স্যার। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা কত দেরি হয়ে গেল? কি করে যে বাড়ি যাব কে জানে। ও ঠিক চলে যাব। তোর বাড়ি তো খুব কাছে। তোর তো রোজ এত রাত পর্যন্ত কাজ হয়? না মানে ওভারটাইম থাকলে। বাড়ি কোথায়? দক্ষিণ পাড়ায়। এটা নিয়ে যান, রাস্তাটা অন্ধকার। না না লাগবে না, আমরা চলে যাব। দেখুন আপনাদের নিরাপত্তার ভার আমার, কিছু হয়ে গেলে কৈফিয়ত আমাকে দিতে হবে। নিন নিন। আমার না এই পুলিশ অফিসারটাকে খুব ভালো লাগলো। কি কথা কেন বলছিস? দেখো না তুমি আর আমি একা ফিরছিলাম, উনি কিরকম টর্চটা দিয়ে আমাদের হেল্প করলেন। পুলিশ ডিপার্টমেন্টে এরকম লোক আজও আছে? তবে দীপাদি আমার মনে হয় কি উনি তোমার মুখটা দেখে টর্চটা দিয়েছেন। দেখ চল। বলুন স্যার আপনার কি সেবা করতে পারি? গাড়ির নাম্বার কোথায়? গাড়ি বদলে গলায়, তাও আবার তিনটে তিন রঙের। হ্যাঁ কি করব স্যার, আপনারা যেরকম বারবার নিয়ম পাল্টাচ্ছেন তাই আমি কালো হলুদ লাল তিনটে রং নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আগে রংটা ফাইনাল করুন, তারপর যে রংটা ফাইনাল হবে সেইটা আমি গাড়িতে লুটকে দেবো। ব্যবস্থা কি? আরে খবরের কাগজ নয়, ইন্স্যুরেন্সের কাগজ কই? ও আমার বইয়ের না শ্বশুরের? গাড়ির। ও এক মিনিট। আরে এটা কি? দেখুন দেখুন লাইসেন্স দেখি। এটা তো একটা বুড়োর ছবি। আমার শ্বশুর মশাইয়ের ছবি, ভালো দেখতে না? এই বিয়েতে না গাড়ির সঙ্গে ওটা পেয়েছি। থানায় চলুন। চিনি না তো? আসুন পেছনে বসুন। আমি সবাইকে টুপি পরাই, টুপি ওলা কেউ। তোমায় যেটা বললাম সেটা ফলো করো। ওকে স্যার। এক্সকিউজ মি স্যার, স্যার টর্চটা দিতে এলাম। আপনি? আমি প্লাস্টিক কারখানা ম্যানেজার স্যার। কালকে আপনি আমার মেয়েদের টর্চটা দিয়ে খুব হেল্প করেছেন। আজকাল তো মরাল ভ্যালু ছিল সব চলে গেছে, কেউ কারোর দিকে দেখে না। থ্যাংক ইউ স্যার। মেয়েদের দিয়ে রাত্রিতে কাজ করানো হচ্ছে, যদি কিছু হয়ে যেত তো সালা যত দোষ এই নন্দ ঘোষ পুলিশ। আজকের পর যদি মেয়েদের দিয়ে রাত্রিতে কাজ করিয়েছ তো সালার তলপেটে এমন কেঁপিয়ে লাথি মারবো, তোমার ম্যানেজারই বার করে দেবো। আজ তোমাদের জন্য ডিএসপি সাহেবের কাছে খুব ভালো শিক্ষা পেলাম। আমাদের জন্য কেন স্যার, কি হয়েছে? ও সব ছাড়ো, ওই অর্ডারটার ব্যাপারে কিছু কথা হলো? স্যার ওই অর্ডারটার জন্য ওরা কিছু টাকা চেয়েছে। না ঘুষ দিয়ে আমরা অর্ডার নিব না, পেলে এমনি আসবে। আজকাল তো এইভাবে সবাই কাজ হাসিল করছে, না হলে তো ব্যবসা চালানো মুশকিল। যে করছে করুক, আমরা করব না। ঘুষ দিয়ে যে কাজটা করা যায় তার কোনো গর্ব থাকে না। স্যার আপনি অর্ডারটা ক্যান্সেল করে দিন। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওশালা বাবু, কাল তোমাদের একজনকে যা দিয়েছি না একেবারে পাকাত করে। হ্যাঁ কি করেছো?
এই তোমার জন্য একদিন আমার চাকরিটা যাবে। না না জুড়ে দিইনি, আস্তে করে দিয়েছি। টাকা দাও। তুমি কুকর্ম করবে তার জন্য আমাকে টাকা দিতে হবে? আরে বাবা কুকর্ম না, কুকর্ম না, সুকর্ম করার জন্য টাকাটা চাইছি। একেবারে শিওর শট। ভোলে বাবা পারকারিগা। ভোলে বাবা পারকারিগা, সেটা আবার কি? এজেন্সি। এজেন্সি? কিসের এজেন্সি? আরে বাবা চিটিং বাজি। দেখলে দেখলে তোমার বাবা একটি পিস আমার গলে কিরকম ঝুলিয়ে দিয়ে গেছেন। তুমি আছো তাই টিকে আছো। টাকা দাও, দাও, দাও। ভাই ভাই ওকে একদম টাকা দিবি না, এনে চা খা। চিকি টাকা না দিলে সাইনবোর্ড লেখাবে কি করে? বলে বাবা পারকারিগা, বলে বাবা পারকারিগা, টাকা দাও। তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? আই বুড়েদের বিয়ের গাঁট পার করাতে চাইছি। বলি বাবা পারকারিগা, টাকা দাও। ডিসকাস্টিং। না এই নাও ধরো। শালার থেকে টাকা চাইতে তোমার লজ্জা করে না? শালার থেকে চাইবো না তো, দেবে কোন শালা? শালা বাবু পারকারিগা। কিরে মুড অফ কেন? আর বলিস না, কাল এমন একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। কেন কি হয়েছে? একজন অফিসার আমার দাদার কাছে এসেছিলেন, আমি ভেবেছি চোর, চোর ভেবে তার মুখে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। কি? আমার তো খারাপ লাগছে না? বেচারা পুলিশ অফিসার। আমার হাত ছিঁড়ে গেল, আমার হাত ছিঁড়ে গেল। এই বাস থামো না, সোজা থানায় নিয়ে চলো। আরে ওই তো পুলিশ, এই তো পুলিশ। এই বাস থামো, বাস থামো, বাস থামো, বাস থামো। স্যার বাসে ইনার হাত ছিঁড়ে হয়ে গেছে। এই তোমরা এদিকে এসো, এই বাস থেকে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে নামিয়ে তোমরা সার্চ করো, যাও। চিন্তা করবেন না। এই যে আপনারা নামুন, 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 লাইন করে দাঁড়ান। নামুন না, নামুন না, দেখছেন কি? নামুন, নামুন না, লাইন করে দাঁড়ান। নামুন, নামুন, লাইন করে দাঁড়ান, লাইন করে দাঁড়ান। নামুন, নামুন, বসে নিন। নামুন, নামুন, উঠুন, 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 লাইন করে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, নামুন, আস্তে আস্তে নামুন, নামুন, হ্যাঁ, লাইন, লাইনে দাঁড়ান, লাইনে দাঁড়ান। আপনারা এভাবে সবাইকে হ্যারাস করছেন কেন? যে চোর তাকে ধরে বাকি সবাইকে ছেড়ে দিন। আপনি পুলিশ, আপনি বুঝবেন না যে কে চোর আর কে চোর নয়? আমাকে দেখে কি মনে হয় যে আমি একজন পকেটমার? দেখুন লঙ্কা দেবী, আমার নাম লঙ্কা নয় তৃষা। আমাকে যদি আপনার সন্দেহ হয় তাহলে সার্চ করুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। না না ম্যাডাম, আপনি যান। যাবো কি করে? আপনি বাসটা ছাড়ুন। বাসটা তো এখন ছাড়া যাবে না ম্যাডাম, আপনি বরং অন্য বাসে চলে যান। আমার কাছে দুবার বাস ভাড়ার মতো পয়সা নেই। বাড়ি থেকে রাস্তায় বেরিয়েছেন পয়সা গুনে গুনে? এই নিন ধরুন। আমি আপনার কাছ থেকে পয়সা নেব কেন? এই যে আপনি বললেন আপনার কাছে বাস ভাড়া নেই, নিন ম্যাডাম নিন। এমনি না নেন, ধার হিসেবে নিন, পরে বরং সুদ সমেত ফেরত দিয়ে দেবেন। ধরুন। থ্যাংক ইউ। সার্চ করো। বলছি যে রনেন মধু কাল আমার পাড়ায় গিয়ে খুব ভড়কেছে, বলছে কি লোকজন ওর কথা কিন্তু খুব শুনছে। আমার কাছে কিন্তু আরো খারাপ খবর আছে। আজ ট্রেড ইউনিয়নের মিটিং ডেকেছে, সীতারাম ঘোষালের নাম নাকি মুছে দেবে একবার যদি ট্রেড ইউনিয়নকে হাত করতে পারে। বলছি কি ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে, নড়বলির ব্যবস্থা করো। হ্যাঁ, রাস্তার অনেকটা জুড়ে যেন রনেন মধুকের রক্ত ছড়িয়ে থাকে। আর ওই ডিএসপি সাহেবের ব্যাপারটা? রক্ত ধোয়ার জন্য জল খরচ পাঠিয়ে দাও। বলছি কি 2 লাখ পাঠাই? 3 লাখ পাঠাও। হাতটাও তো ধুতে হবে, কাজটা রাতেই করো, কাল গঙ্গা স্নানের আগেই ভালো খবর চাই। ওকে, কাল দেখা হবে। ঠিক আছে দাদা। দাদা আপনাকে ওই বাড়ি অব্দি ছেড়ে দেবো? না না কোনো দরকার নেই। ওকে দাদা, গুড নাইট। গুড নাইট।
রাস্তা থেকে সরে যান। 12:25 12:30 মধ্যে জায়গাটা খালি করতে হবে। ওই সালা সীতারামের লোকেরা রনেনদাকে রাস্তা ফেলে মেরেছে, আমরা ওদের মারবো। খুনকে বদলা খুন। আপনি সরে যান। খুনাখুনির যদি এত ইচ্ছে তো ফাঁকা মাঠ আছে, গঙ্গার ধার আছে, ওখানে যাও, রাস্তায় নয়। 12:26 আজ রনেনদাকে মেরেছে, কাল অন্য একজনকে মারবে। আপনাদের মুখে কোনো কথা আছে? আমরা রনেনদার খুনের বদলা চাই। একজন খুন হয়েছে বলে পুলিশ 10 জনকে খুন করার পারমিশন দেবে না। 12:27 সারা সাত পুরুষের এখানে বাস করছি, আপনার কাছে কিসের পারমিশন নেব? আপনি সরে যান, নাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। রক্ত দেখার অভ্যেস শুধু তোদের নেই, আমারও আছে। তোরা যদি মাস্তান হোস তো সালামি মাস্তানের বাপ, তোরা হলে সালামি। 12:28 যদি এনকোয়ারি হয় সেখান থেকে পাতলি গলি হয়ে যাবার রাস্তা আমার খুব ভালো করে জানা। চাল ফট, নেই তো ইন্দা ভোগ আম্মা মায়ের ভোগে পাঠিয়ে দেবো। চাল যাও যাও যাও। কত টাকা নিলি? স্যার 50 টাকা। কেন? হেলমেট ছিল না তাই। এই জন্যই লোকে হেলমেট পরে না। এবার থেকে 50-এর জায়গায় 500 টাকা নিবি, তাহলে লোকে পকেট বাঁচাবার কথা ভেবে মাথাটা বাঁচিয়ে নেবে। স্যার ঘুষ নিতে বললো না নিতে বারণ করলো? দীপাদি তুমি খাবে না? না রে, খেতে ইচ্ছে করছে না। দীপা দেবী কে? আমি। ডিএসপি সাহেব এটা পাঠালেন। বাবা, প্রথম দিন টর্চ, তারপরের দিন টিফিন। ডিএসপি সাহেব দেখছি তোমার প্রতি একটু বেশি খেয়াল রাখছেন। কি, এবার খেতে ইচ্ছে করছে তো? ভোলে বাবা, ভোলে বাবা, জয় বাবা। ও ও এই
সবাইকে পার করার দায়িত্ব নিয়েছি, তোরা আমাকে পার করে দেবা? একটু পার করে দেবে ভাই। বসুন, বলুন কাকে পার করতে হবে, ছেলে মেয়ে না নাতি নাতনি? আমাকে। আপনি বিয়ে করবেন? হ্যাঁ ভাই, ভেবেছিলাম করব না, কিন্তু কাল টিভিতে অন্তর্জলি যাত্রা দেখার পর বিয়ে করার জন্য আমি একেবারে খেপে উঠেছি। কেন, ছবিতে কোনো হট সিন ছিল নাকি? না রে ভাই, তবে হট সিন আসার আগেই তো পুরো টেসে গেল। তবে একটা মেসেজ ছিল, প্রত্যেকটা বুড়োর মরতে মরতে বিয়ে করা উচিত। ও করিনা, হ্যাঁ রানী, ঐশ্বর্য, প্রীতি, জিন্দা, পছন্দ কোনটা? ওরা আমার আমার বিয়ে করবে? উমা, এ তো ছবি পাঠিয়ে দিয়েছে, দেখুন না। আমি বিয়ে করবো। এ বাবা, কে বাচ্চা ছেলে মধ্যে করছে দেখো। অ্যাডভান্স করুন, বুক করে দিই। বুক করতে হবে? নইলে ফুসকে যাবে না। কত দিতে হবে? করিনা, 5 লাখ। আচ্ছা করি নাই, সই একটু কম সম করে হয় না? অসম্ভব, ও তো নামের মধ্যে বলে দিচ্ছে করি না, 5 না পেলে বিয়ে করি না। আমি 5 পারবো তাহলে। এখন তো শুধু দেখছে, পরে অনেক কিছু করবে। আপনি আপনি এক কাজ করুন, তাড়াতাড়ি অ্যাডভান্স নিয়ে চলে আসুন। ভোলে বাবা পার্কেরই গা, আজকে এসছে, ক্লাসটা খুব ভালো হলো না রে? না, ভীষণ ভালো। তুই যা, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি, তাড়াতাড়ি আসিস। আপনার টাকাটা। কিসের টাকা? ওই যে আপনি যে আমার বাস ভাড়া দিলেন। কিন্তু আপনার কাছ থেকে তো আমরা অনেক বেশি পাও না ম্যাডাম। কিন্তু আপনি তো সেদিন শুধু আমাকে 10 টাকাই দিলেন। সেটা তো শুধু বাস ভাড়া, এখন তো তার সঙ্গে অনেক কিছু যোগ হবে ম্যাডাম। আপনি আমার চোখে মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়েছিলেন, তার জন্য আমাকে ডাক্তার দেখাতে হয়েছে, হ্যাঁ 20 টাকার ওষুধ কিনতে হয়েছে, সারা রাত ধরে আমি ঘুমোতে পারিনি তার একটা কষ্ট আছে। আমি তো সব কিছু একসঙ্গে নেব বলে আপনার জন্য দাঁড়িয়ে আছি ম্যাডাম। আপনি আমার জন্য দাঁড়িয়ে আছেন? আপনার দরকার আমি মিটিয়েছি, আমারও তো একটা দরকার আছে। কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই। শোন দাঁড়া, আপনার জন্য বাসটা মিস হয়ে গেল। চলুন আমার সঙ্গে, আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি, বসুন আমার বাইকে। না না, দাদা জানতে পারলে? তাহলে আর কি করবেন বলুন, অটো ধরে বাড়ি যান। কিন্তু আমার কাছে তার টাকা নেই। ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, অটো দাও, মেম সাহেবকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে স্যার, যান। থ্যাংক ইউ, ওয়েলকাম, যাও। আপনি দাদা বাবু কে হন? কেন বলো তো? উনি আমাদের সঙ্গে সঙ্গে আসছেন তো, ওই জন্য জিজ্ঞেস করছি।
আসলে কিছুদিন আগে অটো থেকে ছিনতে হয়েছে তো ওই জন্য সাহেব আপনাকে একা সাথে ভরসা পাচ্ছে না তাই স্যার দেখছেন আপনাকে ঠিকঠাক বাড়িতে পৌঁছেছি কিনা যাও না দীপাদি। মা তুই যা,
अरे जाओ ना किछु बोलबे ना आमार भय करछे ওখানে দাঁড়িয়ে কেন আসুন চলো নমস্কার আমাদের সংস্থার বাৎসরিক অনুষ্ঠান আপনি যদি একটু কষ্ট করে আসতে পারেন অলরেডি নামও ছাপিয়ে দিয়েছেন চিফ গেস্ট হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটা কথা বলুন তো আপনারা আমাকে দেখলে ভয় পান কেন দীপাদি আসলে পুলিশ স্টেশনে ঢুকতে ভয় পায় পুলিশ ঘুষ ঘুষ খায় তো যাকে অপছন্দ তাকে অতিথি করে নিয়ে যেতে চাইছেন আপনি অন্যদের মতন নন আলাদা আমরা তাহলে আসছি Congratulations. Thank you. Bosun. এই বার আপনাদের সামনে ডিএসপি সাহেব কিছু বলবেন। আপনারা আমার দিকে যে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন তার জন্য আমি গর্বিত। মেয়েরাই পারে এক অচেনা অজানা মানুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে। ওদের হাতে সেই সময় আছে যা সব কষ্টকে দূরে সরিয়ে দেয় একটা দেশ গড়ে ওঠে পুরুষের শক্তিতে কিন্তু তার ভিত তৈরি হয় নারীর ভালোবাসায় আপনারা আমাকে যে সম্মান দিলেন তার জন্য আমি কৃতজ্ঞ কিন্তু সব থেকে বেশি কৃতজ্ঞ আমি একজনের কাছে যিনি আমার প্রাণ বাঁচিয়েছেন আর উনি এখানেই আছেন তোমার কথা বলছি ওঠো আপনি এখানে একবার আসবেন যাও না দীপাদি আরে যাও সীতারাম বাবু কোথায় জলের তলায় পাক্কা দশ মিনিট আছেন লোকে দশ বিশ সেকেন্ড জলের নিচে থাকতে পারে না আর সীতারাম বাবু দশ বিশ মিনিট জলের নিচে থাকতে পারেন উনি জলের নিচে থেকেই বুঝতে পারেন কে আসছি কে যাচ্ছি সুপ্রভাত ডিএসপি সাহেব আমি জানতাম তুমি আসবে কেন আমার এক পোষ্যের গাড়ি ফুটপাতে উঠে পাঁচজনকে পিষে দিয়েছে যারা মারা গেছে তারা সবাই ভিখিরি ছিল বেঁচে থাকলেও দেশের কোনো লাভ হতো না আপনিও তো ভিখিরি ছিলেন চাপা পড়িনি কপাল মরার কোনো চান্স আমি রাখি না জেগে যে গাড়িটা চাপা দিয়েছে তার ওনার থানায় যাবে ওর কাছ থেকে জল খরচ নিয়ে ফুটপাত থেকে রক্তটা ধুয়ে ফেলবে আমাকে কেমন লাগছে ফটাফাটি একেবারে ঋত্বিক রোশন টাকা এনেছিল পুরো পাঁচ লাখ সব ফিক্সড ডিপোজিট কাটিয়ে ফেলেছি আমার ভাই কথা ইস কথা আমারও দাদা কথা ইস কথা করি না ফাইনাল ফাইনাল করে ফেলেছ এই সব কাজ ফেলে রাখতে আছে আমি আপনার ওই অন্তর্জলির ক্যাসেটটা ওটা আবার ওর কাছে পাঠিয়ে দিয়েছিল কি বলবো দেখে তো একেবারে ফিদা ফিদা আমার নাম তো ফিদা নয়
রামদা রামদাই তো বললো, তাই তো বললো। কি বললো? রামদাকে আমার চাই। বললো চাই? যদি টাকা পাই। এই নাও ভাই, ছেড়ে দিন। ভোলা ভাই, হ্যাঁ বলুন, আমি একটা কথা বলবো। বলুন না, আমি একটা খাবো। খাবেন? চুমু আমার হবু বউকে। এটা নিয়ে আবার উঠছেন কেন? এমনি উঠুন, কাঁধে হাতে ভদিন, কাঁধে ভদিন। নাগাল পেয়েছেন? পেয়েছি। এবার জলদি জলদি খেয়ে ফেলুন। চুমুকে থেকে দাঁত খুলে গেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো স্যার, মানে ব্যাপারটা হলো কি জানেন, ওই যে ওই মেয়েটা আসলে খুবই সুন্দর, বাচ্চা ছেলে দেখে ফেলেছে, লোভ সামলাতে পারেনি, গায়ে হাত দিয়ে দিয়েছে। তোমার বোন যদি এরকম সুন্দর হতো তার দিকেও কি হাত বাড়াতে? মান সম্মান তোর কিছু রাখলি না, বল স্যারকে যা কখনো করবি না। আর করবো না স্যার। বলছি কি যে অনেক ধন্যবাদ স্যার। এখন থেকে হাত দুটো যেন পকেটে থাকে, বাইরে থাকলে ও দুটো আর থাকবে না। ডিএসপি সাহেব, ওই এমএলএ বালেশ্বর যার ভাই আমার বোনকে রেপ করেছে আর আপনি তাকে ছেড়ে দিলেন, একবার আমার বোনের কথাটা ভাবলেন না স্যার? তোমার বোনের কথা ভেবেই ওকে ছেড়ে দিয়েছি। কি হতো? আমি যদি ওকে অ্যারেস্ট করতাম তো আমার ট্রান্সফার হয়ে যেত, আমার জায়গায় আরেকজন আসতো, সেও ওকে ছেড়ে দিত, আর তোমার উপরে চুরি ডাকাতির ফলস কেস লাগিয়ে তোমাকে জেলে ঢোকাতো, তোমার বোনের উপরে মিশ্রা ছাপ লাগিয়ে দিত। কি করতে তোমরা? কোর্টে যেতে, তোমার বোনকে প্রশ্নের পর প্রশ্নে মেরে ফেলতো। আপনার শরীরে কোথা হাত লাগিয়েছে, হাতে পিঠে না বুকে? আপনি দাঁড়িয়ে ছিলেন না শুয়েছিলেন? ছেলেটা আপনার পাশে ছিল না আপনার শরীরের? আজ যেটা পাঁচজনে জানে কাল 500 জন জানত। আমি জানি তুমি আমায় খারাপ ভাবছো, কিন্তু এটাই হবে। ওদের আটকানোর কোনো আইন নেই, আইন ওদের হাতে। আমরা মাইনরিটি, তাই আপনি আমাদের জন্য কিছু করবেন না সেটাই বলুন না। আরে আমার বোনকে রেপ করেছে, আপনার বোনকে তো কিছু করেনি। বড়দের কাছে মাইনরিটি মেজরিটি জাত পাত ধর্ম কিচ্ছু নেই, আমি শুধু একটা জিনিস জানি, ভালো আর খারাপ। আর সেই জন্যই আমাদের রক্ত আর চোখের জলের কোনো দাম নেই আপনার কাছে স্যার, দাম আছে শুধু ওই এমএলএ বালেশ্বর চার টাকার। তোমার রক্ত আর আমার রক্ত আলাদা নয় আনবার, তোমার বোনের চোখে জল আর আমার বোনের চোখে জলও এক। আমি ওকে শাস্তি দেবো আনোয়ার, আর তোমার হাত দিয়ে শাস্তি দেবো, কবে কখন একটু ধৈর্য। আর কত ধৈর্য ধরবো বলতে পারেন স্যার, মরা অবধি? ধৈর্য ধরে কেরোসিনের লাইনে দাঁড়াতে পারো, রেশনের লাইনে দাঁড়াতে পারো, আর সুবিচারের জন্য একটু ধৈর্য ধরতে পারবে না? বোনটি আমার একদিন আসবে যেদিন তোমার এই কান্নাটাকে আমি হাসিতে বদলে দেব, আর যদি না পারি সেদিন না হয় শাস্তি দিও তোমার এই ভাইটাকে। আপনি? আপনার সঙ্গে একটু কথা আছে, একটু এদিকে আসবেন। চলুন। আমি পুলিশের ডিএসপি, দেশের বাড়িতে বাবা আছেন, এক বোন কলেজে পড়ে। চোর গুন্ডা ঠেঙিয়ে যা মাইনে পাই তাতে দুজনের জায়গায় তিনজন হলে কোনো অসুবিধা হবে না। আপনি আমাকে বিয়ে করবেন? আমি কি তোমার এতটাই অপছন্দের?
আপনার মতো মানুষের স্ত্রী হওয়া যে কোনো মেয়ের কাছে সৌভাগ্য, কিন্তু সেই সৌভাগ্য আমার জন্য নয়। কেন? আপনি আমার সম্পর্কে কিছু জানেন না। ভালোবাসার জন্য যতটুকু জানার দরকার জেনেছি, বাকিটা না হয় বিয়ের পর জেনে নেব। আমার বিয়ে হয়ে গেছে। নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাবার পথে আমার স্বপ্ন ভেঙে গেল। মেয়েকে বিদায় দেওয়ার সময় সব বাবাই চোখে জল ফেলে, আর মেয়ে বাড়ি ফিরে এলে সব বাবার মুখে হাসি ফোটে। তুই বাড়িতে এসে আমায় কাঁদাতে চাইছিস মা? আমার মতন একটা মেয়ে বিধবা হয়ে তো তোমার কাছে আসেনি বাবা, আমার মতন একটা অপয়া মেয়েকে তুমি কোথায় রাখবে বলো? যেখানে তুই ছিলিস আমার লক্ষ্মী হয়ে, লক্ষ্মী কখনো অপয়া হয় না মা। তুই আমায় কথা দে মা, তুই আর কখনো বিধবার বেশে থাকবি না, তুই আমার বুকের মাঝখানে থাকবি আমার লক্ষ্মী হয়ে। বাবা কি মারবো? অবাক হয়ে গেলেন না? এরপর নিশ্চয়ই বলবেন না আপনি আমাকে বিয়ে করবেন? নমস্কার, আমি ডিএসপি বরুণোদয় বসাকের বাবা। ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন। কিউ, নিন একটু মিষ্টি মুখ করুন। মিষ্টি কি ব্যাপার বলুন তো, আমি তো কিছু বুঝতে পারছি না। বোঝাবুঝির বিশেষ কিছু নেই, সম্বন্ধ নিয়ে এলে একটু মিষ্টি আনতে হয়। মানে? মানে আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। আমি আমার ছেলের জন্য আপনার মেয়েকে ভিক্ষে চাইতে এসেছি। দয়া করে না বলবেন না। আপনারা ভুল করছেন, আমার মেয়ে। আমি জানি বরুণ আমায় সব বলেছে, তবু আমি দিয়ে মন যদি পেতে চা, মন নিয়ে মনে মনে মন হারা, কাছে এসে এসে দুহাত বাড়া। মন দিয়ে মন যদি পেতে চা, মন দিয়ে মনে মনে মন হারা, কাছে এসে এসে দুহাত বাড়া।
মন দিয়ে মন যদি পেতে চায়। ভাঙবে প্রেমের বার আনবে খুশি, যতবারই বলবে ভালোবাসি। সবুজের রং নিয়ে অবুঝ মনে, কত ছবি এঁকে দেবে চোখের কোণে। মিলনের এই স্রোতে ভেসে যেতে যেতে রঙিন স্বপ্ন কুড়া। মন দিয়ে মন যদি পেতে চায়, মন দিয়ে মনে মনে মন হারা। ও কাছে এসে এসে দু হাত বাড়া, মন দিয়ে মন যদি পেতে চায়। হৃদয়ে দুয়ারটাকে খুলে রাখো, আমাকে আপন করে কাছে ডাকো। আপন করে নিতে তোমায় ভরে দিতে এসেছি যে বোঝো নাকি তা। মন দিয়ে মন যদি পেতে চাও, মন দিয়ে মনে মনে মন হারা। ও কাছে এসে এসে দু হাত বাড়া, মন দিয়ে মন যদি পেতে চাও, পেতে চাও। মন দিয়ে মনে মনে মন হারা, মন হারা। মন দিয়ে মন যদি পেতে চাও, পেতে চাও। মন দিয়ে মনে মনে মন হারা, মন হারা। স্যার স্যার, পেট্রোল পাম্পে বহুত গন্ডগোল হো রহা হে। ভাগ সালা, জব দেখো রোতা হে ভাগ। তো কান্না সব আমার কাছে। দেখুন স্যার, কি করেছে? কি হয়েছে? পাম্পে তেল কম দিচ্ছিল, আমি প্রতিবাদ করেছি তাই মেরেছে। তা ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে এসেছো কেন? এই হাসপাতালে নিয়ে যাও। স্যার কার পেট্রোল পাম্প? স্যার সীতারাম ঘোষালের পেট্রোল পাম্প। এক লিটার পেট্রোল। সরি স্যার, খালি বোতলে তেল দেওয়া হয় না। বোতল আর এতটুকু দিয়ে এক লিটার। ভালো হবে না স্যার, এটা সীতারাম সিল করে দাও। আমাদের পেট্রোল পাম্পে গন্ডগোল হয়েছে। বলছি কি, ডিএসপি পেট্রোল পাম্প সিল করেছে। Thank you.
জিনিসপত্র তোমরা তোমাদের মতো রান্না সেরে ফেলো, আমি আসছি। এই তুমি কোথায় যাচ্ছো? বেকার ভিড় বাড়ি লাভ আছে? দাদাকে ফোন করে বলতে হবে তো যে ভেরি স্পেশাল লাঞ্চ ইজ ওয়েটিং ফর ইউ, তাড়াতাড়ি এসো, আসছি। এসপি কোথায়? খেতে গেছে। সত্যি স্পেশাল লাঞ্চ ভাবছি কত তাড়াতাড়ি এটা রেগুলার করব। আমার পেট্রোল পাম্প সিল করেছো কেন? আপনার লোক তেল চুরি করছিল, একজন প্রতিবাদ করে তাকে মেরেছে। এই দাদা তোমার বাপের কি? যখন হাত পেতে আমার কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নাও তখন মনে থাকে না? তখন ভেবে দেখো না টাকাটা কোত্থেকে আসছে, এই চুরি থেকে। আমি চুরি করে তার একটা পার্সেন্টেজ তোমাকে দিই। তুমি আম খাওয়া ডিএসপি, আটি গুনতে যেও না। এসব মেয়ে ফেয়ে নিয়ে যা খুশি ভর্তি করার করো, নো প্রবলেম। আমার পাকা ধানে মই দিতে যেও না, মারা পড়ে যাবে। তোমাকে ভালোবাসি তাই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, এরপর থেকে যা করবে আমায় জিজ্ঞেস করে করবে। সীতারাম ঘোষাল যা বলেছে তা সব আমি কৃতজ্ঞ ওনার কাছে। উনি নোংরা মানুষ হয়েও আরেকটা নোংরা মানুষকে আমায় চিনিয়ে দিয়েছে, একটা বড় ভুলের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। দীপা, বলছি কি, আজকে পেট্রোল পাম্প সিল করে দিয়েছে, কালকে মদের দোকানে তালা দিয়ে দেবে, তারপর বলবে সারটার ঠেক তুলে দাও। বলছি কি, একটা ডিএসপির ভয় কি আমাদের পাত্তাড়ি গুটিয়ে চলে যেতে হবে? না, এ খুব খারাপ নজির তৈরি হচ্ছে। তবে এরপর তো চামচিকে তো লাথি মারবে। হ্যাঁ, একবার পারমিশন দিন, 500 ছেলে নামিয়ে দিচ্ছি। এত উত্তেজিত হবার কি আছে? পেট্রোল পাম্প খুলে দিয়েছি তো। ওরে বাবা, ওরে বাবা, আপনার তো একটা রেপুটেশন আছে নাকি? বলছি কি, যার হাত দিয়ে আপনার পা ধরার কথা সেই হাত কিনা আপনার গলা টিপে ধরে। না না, এ আমার একদম সহ্য হচ্ছে না, বলে দিচ্ছি। বকে দিয়েছি তো। হ্যাঁ, বকে দিয়েছি কিনা? একটা বাচ্চা ছেলে, একটা মেয়ে এসে কমপ্লেন করেছে, মাথা গরম করে করে ফেলেছে। বাহ, দেখো সীতারামের বাটি থেকে যে একবার দুধ কলা খায় সে ফোঁস করলেও ভুল বুঝতে পেরে বুকে হেঁটে ওই সীতারামেরই পায়ে সে সুশ্রুতি দেয়। দেখে শোন, দিল্লি থেকে হাই কমান্ড আসছে, তার কানে যেন এসব গিয়ে না পৌঁছয়। পর্যন্ত কি পা পর্যন্ত পৌঁছবে না, তার আগেই হাই কমান্ডকে ঝাঁপির মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ, যা হবে ঝাঁপির ভেতর। এইটা ভালো বলেছো, যা হবে ঝাঁপির ভেতর, ঝাঁপির ভেতর ঝাঁপা ঝাঁপি। প্রসাদ দেবে না? আমি সীতারাম ঘোষাল নই, তাই আপনাকে দেবার মতো আমার কাছে কোনো প্রসাদ নেই। নিজের মতো করে আমার বিচার করবে, শাস্তি দেবে, কিছু বলার সুযোগ দেবে না? বলার মতো কোনো কথা আছে আপনার? আপনার সামনে দাঁড়িয়ে আমার আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি দেবতার আসনে বসিয়েছিলাম একটা একটা ঘুষখোর পুলিশ অফিসারকে। বাস, অনেক বলেছো তুমি, এবার আমাকে বলতে দাও। হ্যাঁ, আমি ঘুষ নিই, কিন্তু সেটা নিজের জন্য নয়, মানুষকে তার প্রাপ্য ফিরিয়ে দেবার জন্য। সবাই মনে করে পুলিশের চাকরিটা ঘুষের, কিন্তু যখন কোনো পুলিশ গুলি বা বোমার আঘাতে মারা যায় তখন তোমাদের মতো মানুষরা শুধু একটা শব্দ খরচ করে, বেচারা। পুলিশের ভালোটাকেও মনে রাখতে চায় না, শুধু খারাপটাই মনে রাখে। কিন্তু কেউ জানে না যে একটা পুলিশ তৈরি করতে তার বাবাকে তার কতটা মূল্য দিতে হয়। তারা শুধু জানে ইউনিফর্মটাকে, কিন্তু এটা জানে না তার মধ্যে চাপা পড়ে আছে কত যন্ত্রণা।
কিরে পরীক্ষা কেমন হলো? চাকরিটা আমার হবে না বাবা। কেন? পরীক্ষা ভালো দিসনি? পুলিশের চাকরি ভালো পরীক্ষা দিলে হয় না, ভালো টাকা দিতে হয়। ওরা আমার কাছ থেকে 7 লাখ টাকা চেয়েছে। হ্যাঁ, নিজেকে সেইভাবে তৈরিও করেছিলাম, কিন্তু আমার বাবা আমার জন্য টাকা জোগাড় করতে পারেননি। আমি চাই না আমার সেদিনে সেই মুখটা তোর মধ্যে দেখতে। পুলিশের চাকরিটা শুধু চাকরি নয় বরুণ, একটা ধর্ম, ঈশ্বরের পরেই স্থান। হ্যাঁ, পুলিশই একমাত্র পারে সে যত বড় মানুষই হোক না কেন তাকে বিচারের কাঠগড়ে দাঁড় করাতে, তাকে শাস্তি দিতে। মরার আগে আমার এইটুকু সান্ত্বনা থাকবে তোকে আমি ঈশ্বরের পাশে বসাতে পেরেছি। আজ থেকে তোর পরিচয় আলাদা, ধর্ম আলাদা। তুই শুধু নিজের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। দায়িত্ব নিয়ে নতুন শহরে এলাম, কিন্তু প্রথম দিনই বুঝে গেলাম এটা নামেই শহর, আসলে জঙ্গল। কোথায় কোথায় চুরি ছিনতাই খুন খারাপি। হসপিটালে নিয়ে যাও। চুরি করেছে বলে, আর এটাও বলেছে চুরি করার একটা শেয়ার আপনাদের পার্টি ফান্ডে যায়। ঠিক তাই, এত বড় পার্টি চালাতে গেলে এসব অ্যাক্টিভিটিস আমাদের রাখতেই হয়, শুধু ভদ্রলোক দিয়ে পার্টি চালানো যায় না। আপনি ওকে ছেড়ে দিন। বেল অর্ডার এনেছেন? সে কি আপনি জানেন না আজ রবিবার, কোর্ট বন্ধ। আমি বলছি ওকে ছেড়ে দিন, কাল সকালে আমার উকিল আপনাকে বেল অর্ডার দিয়ে যাবে। সরি, আমি ধারে কয়েদি ছাড়ি না। তো ধারে গুষ্টির কাঁথায় আগুন, আমি বলছি ওকে ছাড়বেন কিনা। থানাটাকে বাপের সম্পত্তি পেয়েছো না? মেরে সালা তক্তা বানিয়ে ঘরের ফার্নিচার বানিয়ে রেখে দেবো। আপনি পার্টি প্রেসিডেন্টের গায়ে হাত তুলছেন? প্রথমবার দেখাতে হাত তুলেছি, দ্বিতীয়বার দেখা হলে পাছায় লাথি মারব। আউট। ঠিক আছে, ফোন করুন, ফোন করুন, কাল সকালের মধ্যেই যেন ভাগাড়ে ট্রান্সফার হয়ে যায়। না, ও এখানেই থাকবে। হেরেই যাবো একটা পুলিশের কাছে? রাজনীতিতে থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়, নতুন যুদ্ধের প্রস্তুতি নেওয়া। সামান্য একটা বড়ে গেছে, ঘাবড়াচ্ছ কেন? ঘোড়া আছে, হাতি আছে, মন্ত্রী আছে, রাজা আছে, আর রাজার ওপরেও আছে রাজনীতি। ওকে যে কোথা দিয়ে মারব, ওর গায়ের জামা পর্যন্ত তা টের পাবে না। হ্যাঁ,
sir. I am from vigilance. I got information that apni ghus niye ekjon criminal ke release koreche. Mithya kotha. Ami kono criminal ke release korini ar ghus o niuni. Amra apnar gari check korbo. With your permission. Go ahead. এবার বলুন আপনার কি বলা আছে? নাথিং। ছেলেকে দিয়ে তো ভালোই ব্যবসা পেতেছিলেন। ছেলে ঘুষ খাবে আর সেই ঘুষের টাকা দিয়ে আপনি 7 লাখ টাকা দেনা শোধ করবেন? কি বলছো কি জমিলা, আমি আমার ছেলেকে ঘুষ খাওয়ার জন্য পুলিশে পাঠিয়েছি? নয়তো কি, এক কথা ছেলের হাতে 7 লাখ টাকা তুলে দেন, 7 লাখ টাকা দিয়ে আপনি টাকা রোজগারের একটা যন্ত্র কিনেছেন। এখন তো একুলুকুল দুকুলি গেল, 7 লাখ টাকা উসুল হলো না, ছেলেও সাসপেন্ড হয়ে গেল, এখন ওই অকেজো যন্ত্রটাকে নিয়ে ঘরে বসে থাকুন। চুপ করো, চুপ করো তোমরা। ঘুষ না নিয়েও নেবার দায় আমার শাস্তি হলো। বাবা যে পুলিশের চাকরিকে একটা ধর্ম মনে করেন, বুঝলাম সেটা কতটা মিথ্যে। এই পুলিশের জায়গা ঈশ্বরের পরেই নয়, পলিটিক্যাল লিডারদের পরে। বাবা, তুমি বিশ্বাস করো আমি ঘুষ নিয়েছি? যদি স্বর্গ থেকে ভগবানও এসে বলতো তাহলেও আমি বিশ্বাস করতাম না, কারণ আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যাতে যাতে আমার মাথায় হেট হয়। হেট তো হয়েছে না রে, তবে খারাপ লাগছে। লোকে বলছে আমি নাকি তোকে নিয়ে ব্যবসা করছি, 7 লাখ টাকা খরচা করে আমি একটা টাকা রোজগারের যন্ত্র কিনছি। আমি আর এই চাকরি করব না বাবা। না, তুই চাকরি করবি? একটা লড়াই হেরে গিয়ে আমার ছেলে পালিয়ে যাবে এটা আমি কিছুতেই মেনে নেব না। যেই ঘুষ নেবার জন্য তোর শাস্তি হয়েছে, আজ থেকে সেই ঘুষ তুই নিবি। বরং রাজনীতির রং তুই বদলাতে পারবি না, তোকে বদলাতে হবে নিজেকে। গরিবকে মেরে রাজা হওয়ার নামই হচ্ছে রাজনীতি, আর রাজাকে মেরে গরিবের মুখে হাসি ফোটানোই হবে তোর নীতি। ওরা নিজেদের দোষ ঢাকার জন্য ঘুষ দেবে, তুই সে ঘুষ নিবি, আর ওরা মানুষের যতটা ক্ষতি করবে তুই সে টাকা দিয়ে ক্ষতিপূরণ করে দিবি। ওরা একদিকে দেশ ভাঙবে, তুই একদিকে দেশ করবি। একটা ভালোর জন্য যদি 10টা খারাপকে মারতে হয় মারবি, 10টা গালাগাল খেলো জানবি, একটা আশীর্বাদ তোর জন্য থাকবে, আমার আশীর্বাদ। আমি দেখতে চাই আমার ছেলে ভগবানের পরেই বুঝতে পেরেছে। আজ থেকে তুই বরুণোদয় নয় বারুদ, অন্যায়ের বিরুদ্ধে একটা বিস্ফোরণ। ছমাস করে লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করলাম, নিজেকে নতুন ভাবে তৈরি করলাম। মন্দিরের প্রণামী বাক্সে লোকে যেমন আটা এক টাকা ফেলে, সেই টাকা আবার ফিরে যায় মানুষের কাছে, আমিও ঠিক তাই, একটা প্রণামী বাক্স। পলিটিক্যাল লিডাররা যাদের মেরে মুখের হাসিটা কেড়ে নিয়েছিল, আমি ওদের টাকা মেরে তাদের মুখের হাসিটা ফিরিয়ে দিয়েছি। তাতে যদি আমায় কারোর ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয় তাহলে হব, কিন্তু ওদের মুখের হাসিটা হারিয়ে যেতে দেব না। এতদিন প্রসাদ দিয়েছি মানুষকে, আজ প্রসাদ দিতে চাই এমনই একজনকে যার জায়গা ভগবানের পরে।
পোশাক কেনা হয়ে গেছে, একবার দেখা দে মা। আজকাল এসব হচ্ছে, সংসারে একটা টাকা দেবার নাম নেই আর কোটি মেয়েদের জামা কাপড় কিনে পয়সা উড়াচ্ছো। তোমার? আমার? আমি এসব পরে? আমার জন্য পরবে? পরে করিনা হয়ে একটা বুড়োর গলায় চুপ করে ঝুলে পড়বে। ঝুলে পড়বো? ঝুলে পড়বো মানে? যেমন ভাবে আমার গলায় ঝুলে পড়েছিলে মালা বদল, কই পুরানো শুভদৃষ্টি। তুমি আমাকে আবার বিয়ে করতে বলছো, তাও একটা বুড়োকে? বুড়ো তো কি হয়েছে, লোকে পাকাম খায় না। তাই বলে তুমি থাকতে আমি আবার বিয়ে করব? কত মেয়ে একবারে পাঁচটা বাউন্ডারি মারছে আর তুমি দুটো মারতে পারবে না? বাউন্ডারি দুটো? একটা আমার ভালোর জন্য আর একটা ওই মোড়ের ভালোর জন্য। মোড়ন দশা করি না আর পারি না। টেনশন টেনশন টেনশন, বয়স হচ্ছে, কোথায় একটু আনন্দ ফুর্তি করব তা না তোমাদের কেলেঙ্কারি সামলাতে সামলাতে। সেই জন্যই তো আপনাকে এখানে নিয়ে এলাম স্যার, আপনার টেনশনও দূর হবে আর আমাদের কেলেঙ্কারিও সব ঝাঁপির মধ্যে ঢুকে যাবে। আসুন স্যার।
জিরো আওয়ারে বিধানসভায় সীতারাম ঘোষালের বেআইনি সম্পত্তির বিষয়টা উঠলে সরকার পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। সিবিআই তদন্ত দাবি করে বিরোধী পক্ষ ওয়াকআউট করে। বলছে কি হবে বলুন তো? হ্যাঁ, কিছুই হবে না। সবকিছু চাপা দেওয়ার তো একটাই উপায়। বন্ধ, কাল একটা কাকও যেন রাস্তায় না বেরোয়। ওরাও বুঝুক। সীতারাম ঘোষালের ডাকা বন্ধ মানে? স্যার, পুজোর আগে শেষ হাটবার, এরকম কথায় কথায় বন্ধ ডাকলে তো আমরা মারা পড়ব। কাল দোকানপাট বন্ধ রাখবেন, খোলা রাখলে গন্ডগোল হবে, আপনাদেরই লোকসান হবে। স্যার, আমার স্বামীর কারখানা বন্ধ হয়ে গেছে, আমি গয়না বেচে মাল তুলেছি, একটু দেখবেন স্যার। কি দেখবো? হ্যাঁ, ওদের ভোট দিয়ে জেতাবার আগে মনে থাকে না? খাল কেটে কুমি দেন এখন কাঁদতে আসছেন, ওদের পেটানোর আগে আপনাদের পেটানো দরকার। স্যার, গত মাসের বন্ধে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে স্যার, আবার বন্ধ হলে। ঠিক আছে ঠিক আছে, একটা পিটিশন দিয়ে কাল দোকানপত্র খোলা রাখবেন, বাকিটা আমি দেখছি, যান। ধন্যবাদ স্যার, চল। স্যার, এটা তো সীতারাম ঘোষালের ডাকা বন্ধ। সো হোয়াট? এই লোকটাকে বোঝা খুব মুশকিল। হ্যাঁ, কি খবর? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বললাম তো দাদা নেই, শুনতে পাচ্ছ না শালা? আরে নমস্কার স্যার। নমস্কার, কি আনোর ভাই, সব ঠিক তো? হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে। নমস্কার স্যার। অনেক দিন বাদে এই বন্ধের দিনে চায়ের দোকানে চা খেতে পাচ্ছি, বুঝলে? আরে শুধু চা কেন, ইচ্ছে করলে দুপুরের খাবারটাও খেয়ে যেতে পারেন। আচ্ছা, যারা বন্ধ করতে আসবে ডিএসপি তাদের মেরে একেবারে না, ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে পাঠিয়ে দেবে। স্যার, এই প্রথম রুলিং পার্টি দ্বারা ডাকা বন্ধ সম্পূর্ণ ব্যর্থ। বন্ধ ব্যর্থ করবার জন্য কি আপনার উপর কোনো নির্দেশ ছিল? ম্যাডাম, রুলিং পার্টি হোক, অপোজিশন পার্টি অথবা ব্যান্ড পার্টি, পলিটিক্যাল লিডারদের পাবলিক নাচানো বন্ধ করাই পুলিশের কাজ, আর আমরা সেটাই করছি। আজ সীতারাম ঘোষালের সমর্থনে শাসক দলের ডাকা বন্ধে জনগণের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যান চলাচল ছিল স্বাভাবিক, দোকানপত্র ছিল খোলা, অফিস কাছাড়িতেও উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য। একটি রিপোর্ট। বন্ধ করো টিভি, এই গাড়ি বার করতে। আরে কি আশ্চর্য, এত মাথা গরম করে কি হবে, আমরা তো আছি না কি? তোমরা থেকে কি করছো, তোমরা থেকে কি করছো? এই প্রথম সীতারাম ঘোষালের টাকা বন্ধ ব্যর্থ হল। ব্যবসায়ী সমিতি আর বাস ইউনিয়ন একসঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এত সাহসটা বেরোবার থেকে? আপনার ডিএসপি, আপনার ওই ডিএসপি ওদের পুলিশ প্রোটেকশন দিয়েছে। সীতারাম ঘোষাল জয় দেখতে অভ্যস্ত, জয়ের ধারা বজায় রাখতে অভ্যস্ত। ব্যবসায়ী সমিতি আর বাস ইউনিয়নকে ডেকে বুঝিয়ে দাও, ওদের বাঁচা মরা আমার হাতে। এখন নয় দাদা, ওরা মরবে ডিএসপির বিয়ের দিন, যেদিন ও পিড়ি থেকে উঠতে পারবে না। ঠিক, you
লোকেরা মার্কেটে ঝামেলা করছে স্যার, প্রচুর লোক আহত হয়েছে। এই বলুন দেখি আসি, চল। সব ওই সীতারামের লোকেদের কাজ স্যার। এসো এসো বিদ্যাসাগরের ধর্মপুত্র, এই বিধবা বিবাহের জন্য আমি ভাবছি তোমাকে একটা সম্বর্ধনা দেব, নাগরিক সম্বর্ধনা। নিরীহ নাগরিকদের মেরে কি করেছিল ওরা, কেন মারলেন ওদের? জব্বাওয়া, ওরা যেমন কথা শোনেনি, বন্ধের দিন দোকান খোলা রাখলো। আমার খাবে আমারই পড়বে, আর কথা শুনবে তোমার? ছেলে বাপের কথা শুনিনি, বাবা মেরেছে। আপনারাও তো একই দোষ করছেন, পাবলিকের ভোটে জিতবেন, পাবলিকের খাবেন, আবার পাবলিককেই মারবেন। এখন পাবলিকের কি করা উচিত আপনাদের? জুতো পেটা, সাবধান করে দে ওদের। যখন ছাতনা তলা থেকে উঠে আসতে পেরেছি, তখন আপনাকে কেওড়া তলাতেও নিয়ে যেতে পারবো। আমাকে কেওড়া তলায় নিয়ে যেতে গেলে অনেক লোকের দরকার। কটা পুলিশ আছে তোর কাছে? চারটে থানা মিলিয়ে জনাতিরিশ এক। আমার হাতে আছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী। রাজনীতিকে মারা পুলিশের কাজ নয়, রাজনীতির পেছনে ল্যাজ জানানোই তার কাজ। গভর্নমেন্ট কুকুর দেখেছিস? যার কাছে নাড়াবার জন্য ল্যাজও নেই, সে শুধু কাটতে জানে, তাও আবার ঘাড়ে, যাতে ঘাটটা আবার সোজা না হয়ে যায়। তোর কাছে 92টা এমএলএ, 16টা এমপি, 4টে মন্ত্রী থাকতে পারে, তুই নিজেকে রাজনীতির রাজা ভাবতে পারিস, কিন্তু তোর মতো রাজনীতির রাজার মৃত্যু হয় ওই রাস্তায়। তাই তোকে আমি রাস্তায় লেডি কুকুরের মতো মারব। কিন্তু সে সময় তো তুমি পাবে না, তোমার ট্রান্সফার অর্ডারে সই হয়ে গেছে। এই চিঠিটা তোমার হায়ার অথরিটির হাত থেকে পাওয়ার কথা, কিন্তু এখানকার সব সরকারি এবং দরকারি চিঠি আমার হাত পড়ে যায়। 7 দিনের মধ্যে তোমাকে আমার এলাকা ছেড়ে চলে যেতে হবে। পুরনো সীতারাম হলে তোমাকে পৃথিবী থেকেই ট্রান্সফার করে দিত। যাও যাও, ব্যাগপত্র গুছিয়ে নাও। 7টা দিত, দেখতে দেখতে কেটে যাও। দেখতে দেখতে নয়, মারতে মারতে। মনে রাখিস, এখন আমার কাছে 7টা দিন আছে, আর এই 7টা দিনের প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি তোকে আমি এমন মার মারবো যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। আমার যাওয়ার তোর বেঁচে থাকার মেয়াদ শুধু 7টা দিন। ইন দা ভোগ অব মা, মায়ের ভোগে যাবার জন্য তৈরি হ। কিরে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে বাবা। তুই ঘরে যা, বৌমা তোর জন্য খুব চিন্তা করছে, যা। আমার খুব ভয় করছিল। আমাকে নিয়ে তোমার এত ভয়? বিয়ের আগে তোমার এইসব কাজ আমার ভালো লাগতো, তোমার জন্য গর্ব হতো, কিন্তু এখন ভয় করে। সারাক্ষণ মৃত্যুর সঙ্গে খেলতে খেলতে বাঁচা যায় না বরুণ, তার চেয়ে সরে আসাই ভালো। সরতে সরতে কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? একদিন দেখবো দুটো পা রাখারও জায়গা নেই। না দিবা, আমাকে লড়তে হবে।
বেশি নয়, মানুষের জন্য দুটো পা রাখার জায়গা করে দিতে চাই। এসব করতে গিয়ে তোমার যদি কোনো ক্ষতি হয়? তোমার গর্ব হবে, তুমি এমন একটা মানুষকে বিয়ে করেছো যে নিজের কথা ভাবেনি, শুধু অপরের কথা ভেবে মরেছে। এরকম কথা কখনো বলবে না, বলো, বলবে না? বলবো না। সীতারাম ঘোষালের যেসব মদের দোকানে লাইসেন্স নেই, যেসব বাস ট্রাকের পারমিট নেই, যেসব হোটেলে মধুচক্র বসে, 24 ঘন্টার মধ্যে তা আমি বন্ধ দেখতে চাই। And that's my final order. Hey, সীতারামের মদের দোকান ছিল। In the Kogosma. এই যে ভাই, এই যে এই যে, এদের ফটো তুলবেন না, এরা পেটের দায়ে এই পথে নেমেছে। যারা এদের এই পথে নামিয়েছে তাদের ফটো তুলো, ওদের বউ বাচ্চারা দেখবে। যান যান, যাই আপলো। স্যার, এই প্রথম আমাদেরকে এতটা সম্মান দিল, আপনাকে পায়ে হাতিয়ে প্রণাম করে ছোট করব না, তাই দূর থেকে প্রণাম করছি। আপনি কি ভেবেছেন রেড করার নামে মানুষকে আননেসেসারি অ্যারেস্ট করছেন? আমি কোনো মন্দির মসজিদ বা গির্জায় রেড করিনি স্যার, রেড করেছি বেআইনি মদের দোকানে সাতটার থেকে আর বেশ্যাপল্লিতে। বুঝলাম, আপনার তো ট্রান্সফার হয়ে গেছে, কেন ঝামেলা করছেন? যান না, ব্যাগপত্র গোছান না। এখনো 7 দিন বাকি স্যার, আর এই 7 দিন এলাকাটা আমার। যাবার আগে সীতারাম ঘোষালের সব আবর্জনা সরিয়ে দিয়ে যাব। পলেশ্বর, হ্যাঁ, আমাদের লোকদের তো পেদিয়ে লাড বানিয়ে দিচ্ছে, কি হবে বলো তো? ওই সালা ডিএসপি, ওই সালা ডিএসপি আমি গুষ্টি ষষ্ঠী পুজো করে দেব। সালা আমাকে চেনে না, আমি বলেশ্বর ঝা, 7-7টা অ্যাসেম্বলি যেতাম এমএলএ আমি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি আসছি। হেডমশাই, মরি শুরু করেছেন নাকি? হ্যাঁ, বেঁচে বেঁচে আমার দোকানগুলোতে তালা লাগাচ্ছেন, বেঁচে বেঁচে আমার বাস ট্রাকগুলোকে ধরছেন, বলি ব্যাপারটা কি? হ্যাঁ, কি করব বলুন, বেঁচে বেঁচে আপনার দোকানগুলোরই লাইসেন্স নেই, বেঁচে বেঁচে আপনার গাড়িগুলোরই পারমিট নেই, তো আমাকে তো সেগুলো বেঁচে বেঁচে ধরতে হবে না? খুব সাবধান বলে দিচ্ছি, খুব সাবধান। আরে আমি এখানকার এমএলএ, জনতার প্রতিনিধি, একবার যদি জনতাকে খেপিয়ে তুলি না মেরে খাল খিঁচে নেবে। আমি এখানকার ডিএসপি, পুলিশ খেপিয়ে দিলে ওই এমএলএ টেমএলএ পেদিয়ে ইন দা ফোগ অব মা, মায়ের ভোগে পাঠিয়ে দেবে। এই সালা, যা মুখে আসে তাই বলে যাচ্ছ? অন ডিউটি পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে আপনাকে আমি অ্যারেস্ট করলাম এমএলএ বালেশ্বর ঝা, ছোট করে কি? এই দেখুন, এই দেখুন ডিআইজি সাহেব, আপনার এই অফিসার আমাকে হাত কড়ে পুড়িয়ে অ্যারেস্ট করে নিয়েছে। আপনি ওনাকে অ্যারেস্ট করেছেন কেন? উনি আমার সাথে মিসবিহেভ করেছেন স্যার। মিসবিহেভ করেছে বলে আপনি একজন রেপুটেড পারসনকে অ্যারেস্ট করবেন? ওনার এগেইনস্ট আরো কমপ্লেইন আছে।
সে কি কি কমপ্লেইন উনি একটা মেয়েকে রেপ করেছেন রেপ জাগাল বলে আমি কখন রেপ করলাম আরে আজ তো আমার উপোস করেছেন আপনার মনে নেই মেয়েটি থানায় এসে রিটেন কমপ্লেইন দিয়েছে ওই লোকটা আমাকে রেপ করেছে এখন কি এনাকে আমি লকআপে ঢোকাতে পারি স্যার প্রসিড স্যার থ্যাংক ইউ হ্যাঁ সালা চালাকি করে ভেবেছে তুমি আমাকে লকআপে ঢোকাবে হ্যাঁ আমার এই লোকজন আছে তোমাকে একদম চেয়ার শুধু মটকা গরম করিস না মটকা গরম হলে কি হবে পালেশ্বর অ্যারেস্ট হয়েছে ভেবেছিলাম শুধু ট্রান্সফারেই কাজ হবে বলো না খালাস করে দাও তোমরা দুজন দুজনকে ভালোবাসো দাদা মেয়েরা বিয়ের আগে কাঁদে না এই ইডিয়েটটাকে বিয়ে করে যখন আমাকে ছেড়ে চলে যাবি তখন কাঁদবি গৌতম কি তুমি এদের মন্দিরের পেছন দরজা দিয়ে বাড়ি নিয়ে যাও আমি পরে আসছি কেন কি হয়েছে যা বলছি তা করো গো চলো আমি তাদের মন্দিরেই মারতে পারতাম কিন্তু মন্দিরে পাঁঠা বলি হয় কুকুর বলি নয় তাই এখানে আনলাম ইন দা ভোগ অব মা মায়ের ভোগে মানে বুঝিস বলি হওয়ার আগে ঢাক বাজে কুড়কুড় কুড় 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 বলির বাজনা শুনেছিস এবার শুনবি মায়ের ভোগে চলে যাবে মায়ের ভোগে মায়ের ভোগে চলে যাবে মায়ের ভোগে
মিছিল বাস স্টপ থেকে শুরু হবে, বাজার ক্রস করে তোমরা ভিড়ের মধ্যে মিশে যাবে, তেমাথায় পৌঁছে বারুদকে টার্গেট করবে। আমি যেন ঘরে বসেই ওর মরার খবর পাই। আপনি যা শুরু করেছেন তাতে তো আমাকে এই এরিয়া এবার ছাড়তে হবে। ট্রান্সফার লেটার পাওয়ার পর আপনার উচিত ছিল ব্যাগপত্র গোছানো, আর আপনি সীতারাম ঘোষালের ব্যাগপত্র গোছাচ্ছি। সীতারাম ঘোষাল কিন্তু কাল বিক্ষোভ মিছিল বের করবে, পুলিশ পারমিশন চেয়েছে। আপনি দেবেন না? আমি দিয়ে দিয়েছি। লিসন, আমার যেটা করা উচিত আমি সেটা করেছি, এবার আপনার ডিউটি আপনি করুন। আপনি নিজে দাঁড়িয়ে থেকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন, বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয়, কোনো সিচুয়েশনে ফায়ারিং অর্ডার দেবেন না। চমৎকার, কিছু অ্যান্টি সোশ্যাল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে আর পুলিশ তার প্রোটেকশন দেবে। বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার দায়িত্ব বিক্ষোভকারীদের, পুলিশের নয় স্যার। কিন্তু আপনি চান যদি কোনো অশান্তি হয় তাহলে পুলিশ যেন হাতে চুরি পড়ে দাঁড়িয়ে থাকে, সেটাই হবে স্যার। ওরা রাস্তায় নামছে আমাকে মারার জন্য। তুমি আনোয়ারকে চেনো? চিনি স্যার। আমি নিশ্চিত বাজারটা ক্রস করার পরেই ওরা আমাকে মারবে, তার আগেই তুমি তোমার লোকজন নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, আমার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছি স্যার, আমার বোনের সুবিচার পাওয়ার দিনটা এসে গেছে। আমরা ঠিক দিকে এগিয়ে যাচ্ছি, ওই জায়গাটা বারুদকে মারবো। আচ্ছা, পুলিশের জুলুম চলবে না, ঘুষকা ডিএসপি দূর হটো, সীতারাম ঘোষাল জিন্দাবাদ, সীতারাম ঘোষাল জিন্দাবাদ, পুলিশের জুলুম বন্ধ করো। অর্ডার দিতে নিষেধ করেছিলাম, তারপরে পুলিশ কেন গুলি চালিয়েছে? ফায়ারিং অর্ডার দেওয়া হয়নি আর পুলিশও গুলি চালায়নি, চারজন মানুষ মারা গেছে আর আপনি বলছেন আপনি গুলি চালালেন।
আমার সার্ভিস রিভলভারের একটা গুলিও খরচ হয়নি। চেক করে নিন স্যার। তাহলে ওদের গুলি করলো কি? এত বড় মিছিল, এত লোকের জমায়েত, কে কার উপর গুলি চালিয়েছে তা বলা মুশকিল স্যার। আর সেজন্যই আমি আপনাকে পারমিশন দিতে বারণ করেছিলাম, কিন্তু আপনি শোনেননি। যা কিছু হয়েছে তার জন্য দায়ী সীতারাম আর আপনি। কোথায় গেছিল? গুলি কর, গুলি কর, মার আমাকে, মার। কি সম্বর্ধনা দিতে চান নাকি? চার চারটে অ্যান্টি সোশ্যালকে মারার জন্য নাগরিক সম্বর্ধনা? তুমি আমার লোকেদের মেরেছো কেন? আপনাকে তো বলেছিলাম আমার সাতটা দিন আপনাকে মারতে মারতে কেটে যাবে। এখন হাতে তিনটে দিন আছে। সাপের পাঁচ পা দেখেছো না? না, পুলিশের এক পা। এই পা দিয়ে যদি ক্যাট করে একটা লাথি মারি না, তো এমন জায়গায় গিয়ে পড়বে সেখানে পার্টির ঝান্ডাও দেখতে পাবে না। শুনতে পাচ্ছ? ওরা দলের 1%, আমার একটা ইশারায় দলের 100% মরতে পারে। আমাকে মারতে হলে ওই 100% কে মারতে হবে। আগুনে পুড়ে মরতে চাস না? আমি সাহায্য করছি। সত্যিকারের পেট্রোল। এখন আপনার কাছে 1%ও নেই। এখনই ভোট পেটটা দেবো। আর তো তিনটে দিন, তারপরে তো ও আপনার এলাকা ছেড়ে চলে যাচ্ছে। এই এই এই, যা বলছি তাই করো। ইনকোয়ারি কমিশন বসাও, ডিসমিস করে দাও। আমি আর 3 মিনিট ওকে সহ্য করতে পারছি না। ঠিক আছে, আপনার এগেনস্টে একটা কমপ্লেন আছে। কি কমপ্লেন? আপনি সীতারাম ঘোষালের বেআইনি কাজ কারবার চাপা দেবার জন্যে 35 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন তার কাছ থেকে। অস্বীকার করতে পারেন? মিথ্যে কথা। আপনি ঘুষ নেননি? নিয়েছি, তবে 35 লক্ষ নয়, 36,75,000 টাকা। আপনি 1,75,000 টাকা কম বলছেন। সেই টাকা কোথায়? 5 লাখ টাকা দিয়েছি বস্তি উন্নয়নে, 4 লক্ষ টাকা দিয়েছি ব্যবসায়ী সমিতি আর বাস ইউনিয়নকে। সীতারাম ঘোষালের লোকেরা যাদের ক্ষতি করেছিল, হাসপাতালে ফ্রি বেডের জন্য 5 লাখ টাকা দিয়েছি। পশ্চিমবঙ্গে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, সবাইকে কিছু কিছু দিয়ে টোটাল 5 লাখ টাকা, সেগুলোকে আবার চালু করার চেষ্টা করেছি। আর 1,75,000 টাকা খরচা করেছি আনোয়ার মল্লিকের বোনের বিয়েতে। এমএলএ বালেশ্বর ঝাড় ভাই, যার উপর পাশবিক অত্যাচার করেছিল, আর এগুলো সব করেছি সীতারাম ঘোষালের নামে। এই তার রসিদ। June 27, একটা ট্রাক ফুটপাতে 5 জনকে পিষে দিয়েছিল। আপনি কেস ফাইল না করে গাড়ির ওনারের কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিয়েছেন। Yes sir, আমি নিয়েছি। আপনি কেন কেস ফাইল করেন? ফাইল করে কি হতো? গাড়ির মালিক 1,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে হাসতে হাসতে নাচতে নাচতে বেরিয়ে যেত। তার বদলে আমি 5টা পরিবারকে
এক এক লাখ টাকা করে দিয়ে তাদের মুখে আবার হাসি ফিরিয়ে দিয়েছি। আপনি ঘুষের টাকা নিজে খেলেন না, অন্যকে দিলেন, সেটা কমিশনের বিচার্য নয়। কমিশনের কাছে প্রমাণিত আপনি ঘুষ নিয়েছেন। পুলিশের চাকরি করতে গেলে ঘুষ খেতে হয়, এটা আপনারাই শিখিয়েছেন আমাকে। আমার এই চাকরিটা পেতে আমার বাবাকে 7 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছিল। আমি কিন্তু সেই 7 লক্ষ টাকার রসিদ এখনো পাইনি স্যার। বাগানে নিম গাছ লাগিয়ে ল্যাংড়া আমের আশা করেন? হয় কখনো? নিম গাছে ল্যাংড়া আম হয় না। পুলিশের এই ইউনিফর্মই আজ পুলিশের কাছে সব থেকে লজ্জা। পুলিশের আজ হাত ওঠে দুটো কারণে, ঘুষ নেবার জন্য আর না দিলে মারার জন্য। আমি আমার এই ইউনিফর্মকে খুব শ্রদ্ধা করি স্যার, তাই একে আমি ওই জায়গায় পৌঁছে দিতে চাই যার জায়গা হলো ঈশ্বরের ঠিক পরে। সীতারাম ঘোষালের লোকেরা দিন দাহারে খুন করবে, কিন্তু তাকে কিছু বলা যাবে না, কেননা দেশে রাজনৈতিক সংকট দেখা দেবে। দেশের জনগণ যাক চুলোয়, দেশের নেতা যেন থাকে দুধে ভাতে, তাই না স্যার? আমি সীতারাম ঘোষালের এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট চাই। অ্যান্ড নাও অ্যারেস্ট ওয়ারেন্ট? তোমরা ওখানে কি করছিলে? আমুল চুষছিলে, আটকাতে পারলে না? আমার কিছু করার নেই, কমিশনার নিজে অ্যারেস্ট ওয়ারেন্টে সই করেছে। আপনি যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালান। দূর মোড়া। ওর বোনে বিয়ে করবে কাল। ধন্যবাদ।
বেলার কথা মনে পড়ে কত স্মৃতি আসে যায় মনের ঘরে চারিদিকে এত খুশি তবু দু চোখে জানি না কেন যে আজ কান্না ঝরে আরে ব্যান্ড বাজিয়ে আজকে দেব আমার বোনের বিয়ে বন্ধু হবে ভগ্নিপতি টোপর মাথায় দিয়ে ব্যান্ড বাজিয়ে আজকে দেব আমার বোনের বিয়ে বন্ধু হবে ভগ্নিপতি টোপর মাথায় দিয়ে মেরি প্যারি বহনিয়া বনেগি দুলহনিয়া Thank you.
আমি বলেছিলাম না সীতারাম, আমার যাওয়ার তোর বেঁচে থাকার মেয়াদ সির্ফ 7 দিন, আর আজ তার শেষ দিন। আমার মারলে সারা দেশে আগুন জ্বলে যাবে বাড়ুদ, সেখানে তুইও বাঁচবি না। না সীতারাম, তোকে পোড়াবার জন্য যতটুকু আগুন দরকার ততটুকুই জ্বলবে। আমাকে মারবি না, তুই সারা ডিএসপি গোটে বাটা ছেলে বাটা, আইনে লোক আইনে তো চল। না সীতারাম, আমি ডিএসপি বারুদ নই, আমি সালা ব্লাডি বারুদ, হিক্কার বারুদ, লাখর বারুদ। আমার আইন আলাদা, নো এফআইআর, নো ইনভেস্টিগেশন, ফ্যাসলা অন স্পট। আবার যখন বাংলার বুকে অন্যায় হবে, অত্যাচার হবে, তো বারুদ আসবে। আর বারুদের মটকা গরম হলে কি হবে? ইন্দা ভোগ মায়ের ভোগে চলে।